এখন আমরা শুরু করব নবম ও দশম শ্রেণীর 3.3 এর 12 নম্বর অঙ্ক নাম্বার 12 নম্বরে কি বলছে 12 নম্বরে বলছে যে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2 a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2 এখন এটাও আমাদের কোনো সূত্রের মধ্যে যায় না এটা আমাদের কোনো সূত্রের মধ্যে যায় না তখন আমাদের এটা মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করতে আগেই বলছি যে দুই পাশের সংখ্যা দেয়া মাঝখানের সংখ্যাটাকে ভাঙাই দিতে হবে তো দুই পাশের সংখ্যা দেয়া যদি মাঝখানের সংখ্যাটাকে ভাঙাই তাহলে এই জায়গা শুধু 2 আছে শুধু 2 এটা তো আর কোনো ভাঙানোর সংখ্যা নাই যদি 4 থাকতো তাহলে আমরা করতাম 2 × 2 যদি 6 থাকতো যদি 6 থাকতো তাহলে আমরা করতাম 2 × 3 কিন্তু আছে আমাকে শুধু 2 এবং মাঝখানেও আছে একটা সংখ্যা মাঝখানে আছে একটা সংখ্যা তাহলে 2 এর ভিতরে আর কি আছে 2 এর ভিতরে আর কি আছে কোনো সংখ্যা যদি কোনোখানে না থাকে তাহলে এর পেছনে একটা 1 আছে না 1 তো সব জায়গায় থাকে আমাদের 1 নাম্বার 1 এটা যে কোনো সংখ্যার সাথেই নাম্বার 1 থাকে নাম্বার 1 আমরা যে কোনো সংখ্যা দিয়ে সংখ্যারই গুণ করতে পারি যে 1 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে 1ই হয় 1 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে 1ই হয় তাহলে এটার মধ্যে আছে কি একটা 1 2 এবং 1 তাহলে এটার যদি আমরা এখন যোগ বিয়োগ করি 2 এবং 1 যদি যোগ বিয়োগ করি তাহলে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে তো 1 থাকে 1 থাকে 2 থেকে আমরা 1 বিয়োগ করলেই 1 থাকে আবার এখানে আমরা কি বলছিলাম আগেই আগেরবার বলছিলাম যে যদি আমাদের দেখতে হবে যে কয়টা প্লাস কয়টা মাইনাস আছে যদি এখানে তিনটার মধ্যে আমাদের দুইটা মাইনাস আছে তাহলে আরেকটা যেটা হবে সেটা প্লাস হবে নালে দুইটা দুইটা হবে না তিনটা মাইনাস হতে পারবে না এবং তিনটা প্লাস হইতে পারবে না চারটা তাহলে হইবে আরেকটা যেটা হবে সেটা হবে প্লাস আরেকটা যেটা হবে সেটা প্লাস তাহলে দুই দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক আবার দুই রে এক দিয়ে গুণ করলে দুই হয় তাহলে এটার ভাঙানোর সংখ্যাটা হলো কি যে দুই এককে দুই দুই এককে দুই তাহলে আমরা এখন কি লিখতে পারি যে এ টু দি পাওয়ার 8 মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এখন এটা কি হলো যে এই যে যে ওই যে 2 এ টু দি পাওয়ার 4 এটা থেকে এই যে আছে মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 এই জায়গা আছে 1 এ টু দি পাওয়ার 4 1 তার পেছনে দেওয়ার দরকার নাই তাহলে 1 2 এ টু দি পাওয়ার 4 থেকে 1 এ টু দি পাওয়ার 4 বাদ গেলে আবার মাইনাস এ টু দি পাওয়ার 4ই থাকে তাহলে আমাদের কি হলো একটা হলো মাইনাস আর একটা হলো প্লাস তাহলে এখন এই চারটার ভিতরে কি হয়েছে দুইটা মাইনাস দুইটা প্লাস এখন এইটার মধ্যে এ টু দি পাওয়ার 4 আছে কিভাবে থাকে এ টু দি পাওয়ার 8 সমান সমান লেখা যায় এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 মানে দুইটা যোগ করলে কত হয় এটা হয় কি গুণ করলে এইটার এটা একটা হয়ে যায় আর এই দুইটার যোগফলের সমান হয় এটা তাহলে এ টু দি পাওয়ার 4 সমান সমান এ টু দি পাওয়ার 8 সমান সমান এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 তাহলে আমাদের এ টু দি পাওয়ার 8 এর ভিতর কি আছে এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 কমন যাই জায়গা কারণ এইটার ভিতরে এ টু দি পাওয়ার 4 আছে এইটার মধ্যে এ টু দি পাওয়ার 4 আছে তাহলে এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 আর এই জায়গা থাকে কি মাইনাস এ টু দি পাওয়ার 4 যদি কমন যায় থাকে কি মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 এখান থেকে এ টু দি পাওয়ার 4 যাওয়ার পর এ টু দি পাওয়ার 4 এই জায়গা থেকে এ টু দি পাওয়ার 4 গেলে থাকলো মাইনাস 2 প্লাস এখন আমরা সব পদকেই দেখলাম যে এই জায়গা কমনের সংখ্যাটা এই জায়গা কমনের সংখ্যাটা মিলে যায় তাহলে এইটা আর এটা এখন মিলছে না এইটা আর এই যে উপরেরটা এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 তাহলে এই জায়গায় কি থাকে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 তাহলে এই জায়গা থেকে কি কমন গেছে
अनकमन गेছে কোন কিছু কমন না গেলে সে জায়গায় অনকমন যায় কোন কিছু কমন যদি না যায় সে জায়গায় অনকমন যায় তাহলে কি হলো এই জায়গায় অনকমন গেলে থাকে a টু দি পাওয়ার 4 -2 তাহলে এখন এইটার ভিতরে a টু দি পাওয়ার 4 -2 আছে এইটার মধ্যে a টু দি পাওয়ার 4 -2 আছে তাহলে একই জিনিস দুই জায়গায় থাকলে কমন নেওয়া যায় তাহলে a টু দি পাওয়ার 4 -2 তাহলে এই জায়গায় a টু দি পাওয়ার 4 -2 কমন গেলে কি থাকে a টু দি পাওয়ার 4 मिडिल टर्म करते हैं मिडिल टर्म करते दुईटा जोग दुईटा वियोग जाते थाके माइनस आछे प्लस আমরা কিভাবে ভাঙান যায় দুই রে ভাঙাইলাম দুই এককে দুই এক আর দুই দুই এর থেকে এক বিয়োগ করলে থাকে এক এই যে আর দুই এর থেকে দুই রে এক দিয়ে গুণ করলে হয় দুই তাহলে এখন কি নিলাম যে টু দি পাওয়ার 8 - 2 এ টু দি পাওয়ার 4 এন এ আছে কত এন আছে 1 এ টু দি পাওয়ার 4 - 1 এ টু দি পাওয়ার 4 তাহলে লেখছি কি আমরা 2 এ টু দি পাওয়ার 4 এটা থেকে যদি আমরা এক একটা বাদ দিয়ে দেই একটা বাদ দিয়ে তাহলে কি করতে হবে প্লাস করতে হবে প্লাস ए टू दि पावर फोर दुटा थे एक बद गए एक थे माइनस टूर माइनस टू एन एटे ए टू दि पावर फोर कमन निल क्यों कमन निलटार मध्य ए टू दि पावर फोर आए टू दि पावर एटर मध्य ए टू दि पावर फोर आसे ए टू दि पावर फोर कमन गए ए टू दि पावर फोर माइनस ए जगह थे माइनस टू प्लस ए जगह भरे वन आर भरे वन आन कमन निल रही ए टू दि पावर फोर माइनस टू এখন এই জায়গায় a টু দি পাওয়ার 4 - 2 আছে এই জায়গায় a টু দি পাওয়ার 4 - 2 আছে তাহলে a টু দি পাওয়ার 4 - 2 কমন গেল এই জায়গায় থাকে a টু দি পাওয়ার 4 আর এই জায়গা থাকে প্লাস 1 এটাই आंसर এই ছিল আমাদের 3.3 এর 12 নম্বর অঙ্ক সবাইকে ধন্যবাদ।